ওই 2005 সালে ওই সময় পিটিভির একটা প্রোগ্রাম হতো, মোস্তফা জব্বার স্যার একটা প্রোগ্রাম করতেন কম্পিউটার জগতে। আসলে সেখান থেকে আমার একটা ইন্সপিরেশন যে আসলে কম্পিউটারে কীভাবে টাকা ইনকাম করা যায়, টাকাই বা কোন দিক দিয়ে আসে, এইটা আমার খুব কৌতূহলী একটা কাজ করতো। তো এখানে ছোটোবেলায় যেহেতু কিছু করার চেষ্টা ছিলই, তো এই এই এক প্রতি একটা আমার দুর্বলতা ছিল। তো এসএসসি পাস করার পর 2007 সালে আমি এসএসসি পাস করলাম নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী থেকে। এখানে আমি চেষ্টা করলাম যে ফ্যামিলি কিছু কন্ট্রিবিউট করতে পারি কি না, আসলে রাজশাহীতে এরকম অপরচুনিটি নাই। তো যেহেতু আমার পাবলিক ভার্সিটিতে চান্স হয় নাই, আমি আর ট্রাই করি নাই কোথাও সরাসরি প্রাইভেট ভার্সিটি করতে। ঢাকা আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ছিলাম ঢাকা ক্যাম্পাসে। ওখানে ভর্তি হওয়ার পর ওই মুহূর্তে বাবা মারা যায়, তিন মাস পর বাবা মারা যায়। তখন একটা বিগ চ্যালেঞ্জ হয়ে যায়, হয়তো আমাকে ঢাকা চলে আসতে হবে, নাহলে আসলে ঢাকাতেই আমার থাকতে হবে। কিন্তু 2008 তো দেখা যাচ্ছে যে তিনটা মিল থাকে, আমি কিন্তু দুই দেখাইতাম। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে মিলে 30 টাকা, এটা কিন্তু সেভ হতো। তো এইভাবেই চলতো, পাশাপাশি টিউশন যে টাকাটা হয়তো সেটা আমি একটা টিউশন পড়াতাম। আমার ভার্সিটি সপ্তাহে 4 দিন ছিল, 8টা থেকে 1:30, তো 2টার সময় এসে বের হতাম, দেন রাত 11টার মধ্যে টিউশন করতাম। হ্যাঁ, দেন আবার সকাল 6টার সময় পড়াশোনা করে আবার হলে আমি আসলে একটা চলতো। তারপর দেখি আসলে ওই টাকা দিয়ে আসলে খুব কষ্ট হয়ে যায় চলা। তখন আপনার মেস খরচ এবং বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার জন্য কত খরচ হতো? আমার পার সেমিস্টার আমার দেওয়া লাগতো 25,000 টাকা, 3 মাস পর পর। হ্যাঁ, 25,000 টাকা, 6 মাস পর পর। আচ্ছা, আমি একটা স্কলারশিপ পেয়ে। তখন কি বাড়িতে বাবা মায়ের প্রতি কোনো ই ছিল, মাকে টাকা দিতে হতো? না, মাকে টাকা দিত না, আমি আমারটাই চলার চেষ্টা করতাম। মাঝে মাঝে খুব কষ্ট হয়ে গেলে বাসা থেকে সেমিস্টার ফি চালাতো আর কি, জমি কিছু জমি ইয়ে করে পাঠাতো। তখন আসলে এইভাবে নিজের শখটাও তো পূরণ করতে পারি না, যে যখন বললাম একটা মেয়ের সাথে রিলেশন। হ্যাঁ, বসুন্ধরা সামনে সামরিক কনভেনশন সেন্টারে ওখানে একটা কিন্তু মেলা ছিল এক মাসে, ওখানে কাপড়ের মানে পাঞ্জাবির দোকান দিয়েছিলাম আর কি। হ্যাঁ, তো সেখানে কিছু টাকা আর্ন হয়েছে আমাকে 30 থেকে। তো পাশাপাশি কিছু শপিং ব্যাগ বিক্রি করতাম, ট্রাই করার জন্য জিজ্ঞেস করা যায় শপিং ব্যাগে, যে বাজারে যে কাপড় যেটা দেয় আর কি কাপড়ে, তো সেটাও 1-2 মাস করছি। তো ওইভাবে আসলে সাকসেস হয় না। এখন দেখলাম আসলে যেটাই করতে চাই, ইনভেস্টমেন্ট দরকার, আমার এই মতো ইনভেস্টমেন্ট ছিল। আর পাশাপাশি আমি অনলাইনে এটা খুঁজতেই থাকলাম যে কীভাবে কী করা যায়। ভার্সিটি ল্যাবে যে ট্রাই করতাম, করতে করতে আমি ভার্সিটি ল্যাবে ওখানে একটা কাজ পাই freelancer.com-এ। তো আমি টিউশনের, এটা কোন সালে? এটা হচ্ছে 2009। আপনি যেটা বলছিলেন যে আপনি কাজটা খুঁজছেন ল্যাবে, ইউনিভার্সিটির ল্যাবে বসে, তখন আপনি নিজের কোনো ল্যাপটপ বা কম্পিউটার ছিল না? ল্যাবে গিয়ে ক্লাসে ফাঁকে বা অফ সময় ফাঁকে গিয়ে আগে বের করার চেষ্টা করতাম কীভাবে কাজ করা যায়, বিভিন্ন সাইট ঘুরতাম বা এইভাবে। কারোর কাছে আসলে ওইভাবে ওরকম সহযোগিতা পাইনি, তো বিভিন্ন বাংলা ফর্মে বা বিভিন্ন জায়গায় জেনে তারপরে মোটামুটি freelancer.com নামে একটা ওয়েবসাইটের সন্ধান পাই। সেখানে আমি প্রায় 2 মাস চেষ্টা করি, তারপরে একটা কাজ দাম দিই প্রায় 200 ডলারে। তো কাজটাকে আসলে খুব এক্সাইটেড। হ্যাঁ, আসলে অনেক বড়ো একটা বিষয়, যাক এইভাবে হলে তো চলবে। 3 দিনের ভিতরে কাজটা শেষ করে, ওইটা ছিল ডাটাবেজ আপডেট করা, নাম, অ্যাড্রেস, ইমেল এগুলো আপডেট করা। তো এটা তো আসলে সহজ ছিল। তো 3 দিনের ভিতরে কাজ শেষ করি, আসলে তারপরে ক্লায়েন্টের যখন টাকার কথা বলি, ক্লায়েন্ট আমাকে ব্লক করে দেয়, এটা ফ্রি পেমেন্ট ছিল। তো আসলে ওইটা তখন মার্কেট প্লেসটা অত ভালোভাবে জানতাম না কীভাবে কী করতে হয় না করতে হয়। দেন একজনের কাছে পরামর্শ নিলাম কেমনি কী, সে তখন বললো যে ফ্রিল্যান্সের একটু প্রবলেম হয়, তুমি ওডেক্স দিয়ে আসো। ওডেক্স থেকেই তারপর ওইটা আওয়ারলি বেস কাজ পাই, সেখানে টাকা 2011 শেষের দিকে ঘুম থেকে উঠে দেখি যে কন্ট্রাক্ট ইন, আমি আমাদের কন্ট্রাক্ট নাই। এখন তো আমাদের আসলে আমরা অন্য কোনো কাজও করি না, একটা কাজের উপরেই ডিপেন্ড ছিলাম। এখান থেকে একটা বড়ো শিক্ষা যে আসলে একটা কাজের উপরে থাকতে হয় না। তারপরে আমার ফ্রেন্ডরা, আমি সরব, আমরা আমি পিএসপিতে জয়েন করি, আমার ফ্রেন্ড
একটা ভালো কোম্পানিতে আগস্ট মাসে এক তারিখে আমি রিজাইন দিই। তারপরে হ্যাঁ এখানে সেট আপ দিই যে আমি শূন্য ঘোষণা করবো, আমি আমার পার্সোনাল বিজনেস করবো। হ্যাঁ আমি রিজাইন দিয়ে দিই, এক মাসের টাইম দিই, দিয়ে শুরু করি। দেওয়ার পর আমি কী হয়েছি, আমার ছেলে এক বছর তখন দুধ কেনার টাকা নেই, আমি তো বাসা চেতে পারবো না, বাসা সবাই মানা, আমার ফ্রেন্ড সার্কেল হলো যে এটা কী কাজ, এটা কী কী, এটা কী হবে, এটা সবচেয়ে লাইফের সবচেয়ে বড় ভুল করল লাইফে। আমার শ্বশুর বাড়ি থেকে শুধু আমার ওয়াইফ সাপোর্ট দিয়েছে, তুমি করো, আমি আমার ছয় মাস চালানোর জন্য আমার সোনা আমি তোমাকে বিক্রি করে দেবো, সোনা গয়না যেগুলো আছে ওই সাপোর্টে আসলে আগানো। দেন আমি তো বুঝতে পারছি আমি কাজ মানে শেষ করতে পারতেছি না, যে দশজন থেকে আরও দশজন, এইভাবেই আসলে কাজের পরিধিটা বাড়া শুরু করলো আর কি। সেপ্টেম্বর থেকে ফ্লিপ বাংলাদেশে কার্যক্রম শুরু, এখানে আমার 12 লক্ষ টাকা ছিল, সেই 12 লক্ষ টাকা দিয়ে আসলে আমি এখানে আমার অফিস সেট আপ করি। এই নামটা এরকম কেন করা হলো? আচ্ছা, নামের কারণে যেটা হচ্ছে ফ্লিট মানে হচ্ছে সংঘবদ্ধ হওয়া। তো আমি মনে করি যদি কেউ সংঘবদ্ধ একসাথে হয়ে যায় তা যে কোনো কাজ করা সম্ভব, যার পরিপ্রেক্ষিতে ফ্লিট এবং এই এই একটা অন্ধকার দেখা যাচ্ছে আর কি, জাহাজ। হ্যাঁ, তো আমরা মনে করি সবাই একসাথে জাহাজে আমরা ছুটছি, যার পরিপ্রেক্ষিতে আমি আবারও বলছি যে লাইফ একটা সার্ভে করা দরকার যে আমার অর্থ এলাকায় ফ্লিট ইয়াংদের কী পরিবর্তন করছে। আমার আজকে ছেলেরা একজন দুটা তিনটে করে ল্যাম্প কিনছে, এক একজন এই বসে বাড়ি ঘর গাড়ি গাড়ি সবারই আইফোন সবাই আছে, তো এই এটাই হচ্ছে আমার সাকসেস। এবং আমি মনে করি আসলে ওরা না থাকলে কিন্তু আমি এখানে আসতে পারবো। আপনি এখানে এখন কতজন লোক কাজ করছেন? 500 এই সেক্টরের সম্ভাবনা কেমন দেখেন আপনি? আমার সেক্টর না ফ্রিল্যান্সিং। আচ্ছা, ফ্রিল্যান্সিং সেক্টরটা সম্ভাবনা আসলেই অনেক, এখানে স্কিল পার্সন অবশ্যই লাগবে, স্কিল ছাড়া এখানে আসলে টিকে থাকা মুশকিল। এবং আরেকটা বড় বিষয়, যারা এই সেক্টরে আসতে চায় বা আসবে অবশ্যই ডেডিকেশন থাকতে হবে যে আসলে আমি পারবোই, কথা একটাই যেভাবেই হোক পারবো। আমি এক বছর সময় দিলাম তারপরে বলো তা না, আপনাকে লেগে থাকেন এখানে, সাকসেস আসবেই আসবে আসবেই। তো আমি মনে করি যে অবশ্যই স্কিল দরকার আছে, সেটা অনলাইনও নিতে পারে বা ট্রেনিংও নিতে পারে, কিন্তু সবচেয়ে বড় তো মনোবল তাকে দরকার যে আমি এখান থেকে কিছু করতে চাই, তাহলেই সম্ভব। রাশিয়ার আসপেক্টটা যেটা বললেন যে আপনার এটার মাধ্যমে অনেকে আগ্রহী হচ্ছেন বা অনেক আসলে এই যে শুধু ফ্রিটের পরিবর্তন না, আমার পরিবর্তন না, আমার এমপ্লয়ীদের 95% একটা বিশাল একটা পরিবর্তন হয়েছে, পাশাপাশি অন্যরা দেখে এটা কিন্তু ইনকারেজ হচ্ছে, ইনকারেজ হওয়াতে তারাও এখন এই পেশায় ঝুঁকে পড়তেছে। এখন আমরাই যেটা এখানে আছে, আমরা যে কাজ করি মিনিমাম 2000 থেকে 2500 জন এখন কাজ করতেছে সেম কাজ। আমেরিক সরকার সবসময় প্রযুক্তির ক্ষেত্রের দিকেই আসলে নজর দিচ্ছে, বিশেষ করে আমি যখন আদিপুরে কাজ করতাম তখন কিন্তু র্যাংস্টেলের ইন্টারনেট নিয়ে কাজ করতাম, ভয়াবহ অবস্থা। তারপরে কিউবি আসলো, তারপরে বাংলালায়ন আসলো, তারপর তো ব্রডব্যান্ড, যে যখনই ডিজিটাল ঘোষণা করার পর একটা বড় একটা পরিবর্তন হয়েছে, প্রত্যন্ত অঞ্চলে কিন্তু ব্রডব্যান্ড পড়ে গেছে। আমি যখন শুরু করি আমার ওখানেও কিন্তু ব্রডব্যান্ড ছিল না নদাপাড়াতে, আর এখন ঢাকাতেও যে ব্রডব্যান্ড আমার এখানেও কিন্তু সেম ব্রডব্যান্ড। হ্যাঁ, ঢাকাও আমার লিঙ্ক থ্রি আমার এখানেও একই স্পিড। সো আসলে এটা ডিজিটাল বাংলাদেশ করার জন্য এটা একটা বড় একটা আন্দোলন যে ইন্টারনেটটা সব জায়গায় ছড়িয়ে দেওয়া, এবং এই ইন্টারনেটের যে একটা গভর্নমেন্ট যে প্রচারণা শুরু করছে এটা মানে বড় একটা সাকসেস গভর্নমেন্টের জন্য। হ্যাঁ, যে আসলে আমরা কাজে লাগাতে পারছি।